সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স মেগা হোমস রিয়েলিটি রূপসী বাংলা ডট ইউএস খামারবাড়ি অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। যুক্তরাষ্ট্রে করোনায় দৈনিক লক্ষাধিক আক্রান্তের বিশ্ব রেকর্ড সৃষ্টি হয়েছে। এই যখন পরিস্থিতি, তখন নির্বাচনী প্রচারণার এই শেষ সময়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টায় সামিল হওয়া চিকিৎসক ও কর্মকর্তাদের উপর চড়াও হয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। যে রাজ্যগুলোর ভোট নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে, মধ্য পশ্চিমাঞ্চলীয় সেই দুদুল্যমান অঙ্গরাজ্যগুলোর ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন দুই প্রার্থী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিতে ভোটারদের ব্যাপক উৎসাহ সবাইকে তাক লাগিয়ে দিলেও এবার অভিযোগ উঠেছে ব্যালট নিখোঁজের। দেশটির পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রায় 10,000 ব্যালটের কোনো হদিস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে স্থানীয় ভোটাররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের, সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, শুধু নিজে ভালো থাকবো, আরামায়েশে থাকবো আর দেশের মানুষ কষ্টে থাকবে, এটা তো মানবতা নয়। কাজেই সবাই মিলে চেষ্টা করলে দেশে আর কোনো দরিদ্র থাকবে না। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার যোগাযোগ করছে, ভ্যাকসিন আনার ব্যাপারে 2-4 দিনের মধ্যেই চুক্তি হবে। আজ দুপুরে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে মন্ত্রী এসব কথা জানান। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এ পর্যন্ত 98% মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে। মুজিব বর্ষে গ্রিড এলাকায় 100% বিদ্যুতায়ন করা হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্জনগুলো প্রকাশিত হলে দেশের ভাবমূর্তি দেশে বিদেশে আরও উজ্জ্বল হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রুপ করে কার্টুন প্রকাশে সমর্থন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ইসলাম বিদ্বেষী মন্তব্যের প্রতিবাদ করায় কংগ্রেসের এক বিধায়ক সহ মুসলিমদের বিরুদ্ধে মামলা করেছে ভোপাল পুলিশ। এ সময় তারা ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন। ভারতে প্রথমবারের মতো যাত্রা শুরু করল সি প্লেন পরিষেবা। আহমেদাবাদ থেকে কেভাড়িয়ার সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিভার্সিটি পর্যন্ত এই সি প্লেন চলবে। প্রথম যাত্রী হিসেবে প্লেনে সফর করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেভাড়িয়া থেকে সি প্লেনে আহমেদাবাদে আসেন তিনি। তুরস্কের সৈকতনগরে ইজমিরে বিধ্বংসী ভূমিকম্পের 1-3 পর ধ্বংসস্তূপের তলা থেকে আজ আরও অনেক মানুষকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন 28 জন। এছাড়া 7 মাত্রা শক্তিশালী এই ভূমিকম্পে আহত হয়েছেন 150+। ইংল্যান্ডের জার্সিতে বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার নোবি স্টাইলস মারা গেছেন। দীর্ঘদিনের অসুস্থতার কারণে 78 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা ফুটবলার। সাবেক এই ম্যানচেস্টার ইউনাইটেড তারকা প্রোস্টেট ক্যান্সার এবং ডিমেনশিয়ায় ভুগছিলেন।